হার মানবে ফাইভ স্টার হোটেল। বন্দে ভারত স্লিপার নিয়ে লেটেস্ট আপডেট দিলেন রেলমন্ত্রী। যাত্রীদের পছন্দের তালিকায় প্রায় শীর্ষের দিকে নাম রয়েছে বন্দে ভারত এক্সপ্রেসের। বর্তমানে ভারতের প্রায় প্রতিটি রাজ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল করছে, আর এই সাফল্য দেখে স্লিপার বন্দে ভারতকে ট্রাকে চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, আর মাত্র ছ মাসের মধ্যে 2024 সালেই ট্রাকে চলাচল শুরু করতে পারে স্লিপার বন্দে ভারত। মার্চ মাসেই চালু করার কথা থাকলেও তা সম্ভব হয়নি, আরও কিছুদিন অপেক্ষা করতে হবে এই রেল পরিষেবাটির জন্য। সম্প্রতি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব স্লিপার বন্দে ভারতে কাজটা কতটা এগিয়েছে তা পর্যবেক্ষণ করার জন্য হাজির হন ব্যাঙ্গালোরে অবস্থিত ভারত আর্থ মুভার্স লিমিটেডে। সাধারণত রেলের উপরে বার্থ ও ছাদের মধ্যে খুব বেশি পার্থক্য থাকে না, তাই সেখানে যাত্রীদের মাথা গুঁজে বসে থাকতে হয়। এতে খুবই অসুবিধার মুখে পড়েন যাত্রীরা। তবে স্লিপার বন্দে ভারতের ক্ষেত্রে কোচগুলি আরও অনেক উঁচুতে হবে বলে শোনা গেছে। সাধারণ যাত্রীদের কথা মাথায় রেখে রেলের ছাদ নতুন করে তৈরি করা হচ্ছে। আশা করা যায় আগামী ছ মাসের মধ্যে 10টি স্লিপার কোচ নিয়ে স্লিপার বন্দে ভারতের ট্রায়াল রান করা হবে। এই পরীক্ষায় সফলতা পেলে পরবর্তীতে আরও বড় করে প্রায় 16টি কোচে স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস চালু করা হবে সর্বসাধারণের জন্য। আন্তর্জাতিক মানের কোচ তৈরি হচ্ছে স্লিপার বন্দে ভারতের জন্য। এক একটি কোচ তৈরি করতে খরচ হচ্ছে প্রায় 10 কোটি টাকা, অর্থাৎ পুরো ট্রেনটি তৈরি করতে খরচ হবে প্রায় 8 থেকে 9 কোটি টাকা। এছাড়া এই ট্রেনটিতে থাকবে কবচ পদ্ধতির সুবিধা, যা অনেক দূর থেকে দুটো মুখোমুখি আসা ট্রেনকে দাঁড় করিয়ে দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে পারবে। 67 জন যাত্রীর সিটযুক্ত বন্দে ভারত এক্সপ্রেসে স্লিপার ট্রেনের কোচগুলির মধ্যে রয়েছে স্টেনলেস স্টিলের বডি, অটোমেটিক দরজা, এছাড়া ভিতর দিকে একটি সেন্সর দরজা রয়েছে। রেলমন্ত্রীর তরফ থেকে জানানো হয়েছে যে এই ট্রেনটিতে ওঠার জন্য যাত্রীদের সুবিধার্থে সিঁড়ির নিচের দিকে উন্নত প্রযুক্তির ব্যবস্থা করা হয়েছে। দেরি করে চালু হলেও এই ট্রেনটি ফাইভ স্টার হোটেলের পরিষেবার সাথে টেক্কা দিতে পারে বলে দাবি করেছে একদল বুদ্ধিজীবী। এখন শুধু ট্রেনটি চালু হবার অপেক্ষা। বন্দে ভারত এক্সপ্রেস ভারতীয়দের কাছে এতটা জনপ্রিয় হয়েছে যে স্লিপার বন্দে ভারতও ভারতীয়দের কাছে বহুল চাহিদাসম্পন্ন ট্রেনে পরিণত হবে বলে আশা করছে রেল দপ্তর। তো এইরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। ধন্যবাদ।